বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে স্পেনের কাতালোনিয়া জাতীয়তাবাদী দল কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী ও প্রচার সম্পাদক এম লাইবুর রহমানের পরিচালনায় এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিউল আলম শফি এ সময় বক্তারা বর্তমান সরকারকে অবৈধ ও অগণতান্ত্রিক উল্লেখ করে বেগম খালেদার মুক্তি দাবি করে বলেন যদি তাদের নেত্রীকে অতি সত্তর কারামুক্ত না করেন তাহলে তারা প্রবাস থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম কাতালোনিয়া যুবদলের সভাপতি শফিক খান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ আর লিটু আজিমান আলী ফয়সল আহমেদ আনহার আলী রাসেল আহমদ বদরুল আলম মোহাম্মদ আলী আকবর জুয়েল প্রমুখ